গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমার হাজবেন্ড আর আমার ছোট ছেলে ঘুমায় আছে, আর এখন ঘড়িতে 8:30 বাজে, খুব যে সকাল সেটা না, কিন্তু যেহেতু শীতের সময় এই জন্য দরজা জানালা লাগানো থাকে, আর আমার ঘরের মধ্যে এই জন্য অনেক ঘুটঘুটে অন্ধকার, আর এখানে আমার বড় ছেলে ঘুমায় আছে। তো বড়টা তো সহজে উঠবে না ঘুম থেকে, আর আমি ঘুম থেকে উঠে যেটা করি সেটা হচ্ছে মোবাইলটা চার্জে দিই। তো এখন আর একটু ভিডিও করে নেবো, দেন আমি মোবাইলটা চার্জে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে শাক কুলা আমি কিভাবে রেখেছি, আর আসলে রাত্রে আমি ডিনারের পর কিছু শাক কেটে নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সবগুলো আমার পক্ষে সম্ভব হয়নি, এই জন্য রেখে দিয়েছিলাম। তো ওরা যতক্ষণ না উঠে ততক্ষণ আমি একটু শাকগুলোকে টাকিয়ে রাখবো। আজকে শনিবার, আজকে আমার হাজব্যান্ড চলে যাবে, তো ও যেহেতু পছন্দ করে শাকটা, তো আমাকে যেভাবে হোক কেটে বেছে রান্না করতেই হবে, তো যতটুকু পারি ততটুকু আমি কেটে নিব। আর আজকে কিন্তু সকাল থেকে কারেন্ট নেই, 7:45 মেবি 7:45 বাজে সেই সময় কারেন্ট গিয়েছে, তখনও আমি ঘুম থেকে উঠি নাই। তারপরে উঠার পরেও আমি কারেন্টের আশা মানে দেখতে পাইনি, তো পরে শুনতে পেয়েছিলাম যে কারেন্ট হচ্ছে সারাদিন আজকে আসবে না। তো আমি যেটা করব এখন, আমি মাছটা ভিজিয়ে নিব, যেহেতু আমার হাজবেন্ড তাড়াতাড়ি যাবে তো আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এখন শীতের সময় যেহেতু পানিটা অনেক ঠান্ডা থাকে, এই জন্য মাছ মাংস এগুলো ভিজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এখন যদি বের করে রাখি তাহলে আমি নাস্তা করার সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো দেখা যাক আমি আমার হাজবেন্ডকে রান্না করে খাওয়াতে পারি কি না, কারণ শনিবার দিনটা আমার এমনিতেও আসলে খুব হুড়াহুড়ি লেগে যায়। তো ভাগ্যিস স্কুলটা নেই শনিবার, এই জন্য তেমন কোনো সমস্যা হয় না। আর এ তো আমি শাকগুলো কিন্তু শেষ পর্যন্ত কুটাবাছা করতে পারি নাই, কারণ এটা করতে গেলে আমার নাস্তা করতে দেরি হয়ে যাবে, আর ওরা ঘুম থেকে উঠে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যাবে খাবার জন্য। তো এই জায়গাটা নোংরা হয়ে আছে, এই জায়গাটা আগে আমি ক্লিন করবো, দেন আমি নাস্তাটা বানিয়ে ফেলবো। তো আমি আজকে বানিয়েছি হলো কালাইয়ের রুটি, তো অল্প আটা ছিল শুধু আমার হাজবেন্ডের জন্য, আর ও আসলে এটা পছন্দ করে খেতে। তো এখানে আমি একটু চিকেনের তরকারি দিয়েছি, আর হচ্ছে টমেটো সালাদ, আর বেগুনের যে ভাজা ছিল সেটা, তো আমি আমাকে বেগুন ভর্তা করতে বলেছিল কিন্তু আমি করি নাই। তো আমার হাজবেন্ড একটু দেখা দিল আপনাদের সাথে, কারণ কখনো আমার ক্যামেরা এসে আসে না, তো আজকে ও কিছু বলেনি। আর বিছানাটা যেমন ছিল ওখানে একটু সরিয়ে ও খেতে বসে গিয়েছে, কারণ এই ঘরটাতে আলো আছে আর ওই ঘরে কিন্তু অন্ধকার অনেক। তো আরেকটা রুটি বানাতে আছে, আমি এটা বানিয়ে ফেলবো এখন। তো এই রুটিটাও আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর এখন উল্টে পাল্টে ভেজে নিব। আর এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি, আজকে ডাল রান্না করব। তো এটা প্যাকেটের ডাল, তো ডালটা হচ্ছে ঠিকঠাকভাবে কেন জানে সেদ্ধ হয় না, প্রেশার কুকারও ভালোভাবে হয় না, তো ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, এই জন্য আমি একটু ভিজিয়ে রেখেছি। নাস্তা কমপ্লিট হলে আমি ডালটা বসাই দিব। তো এই রুটিটা হয়ে গেলে আমার ছোট ছেলের জন্য হয়ে যাবে, আর আমি দু এক কামড় এখান থেকে খাবো, কিন্তু বড় ছেলের জন্য আমাকে আবার কী নাস্তা বানাবো সেটা ভাবতে হবে, সেটা একটা ভাবনার বিষয়। আসলে একই রকম নাস্তা বানালে সময়টা কম লাগে, একবারে হয়ে যায়, কিন্তু যেহেতু আটা কম এই জন্য আমাকে অন্য কোনো কিছু ভাবতে হবে। অভ্রমণি অভ্রমণি কই আমার অভ্রমণি, কেমনে বুঝলাম আমি ভিডিও করছি, ইঁদুরের বাচ্চা না খরগোশ, খরগোশের বাচ্চা ঢুকে আছে। উঠো উঠো উঠো, মুখ ধাও, তোমার পাপার সাথে চুল কাটতে যেতে হবে, আসো আসো। তো নাস্তা কমপ্লিট করে আমার হাজবেন্ড যাবে ছেলেকে নিয়ে চুল কাটাতে, তো ও আসে রেস্ট করতে, মানে একটা দিন আসে ছুটি কাটাতে, কিন্তু ছুটি কাটাতে এসে তার জানে শান্তি নেই, বাজার করা, এ করা, সে করা, ছেলেকে নিয়ে এখানে যাওয়া ওখানে যাওয়া, এগুলো করতে করতেই চলে যায় সারাটা দিন। তো একটু মানে মাঝে মধ্যে বলে যে আমি এগুলো করতেই হয়তো আসি, আমি এখানে অফিসেও এই টেনশান সে টেনশান কাজের মধ্যে থাকি, বাসায় আসলে ওগুলো, তো এটুক তো করতেই হবে। আমি স্কুলের দায়িত্বটা পালন করি, স্কুল কোচিং এগুলো, আর বাদবাকি দায়িত্ব তো তার বাবার। তো যাই হোক, সবাই এটা করে থাকে, তো এখানেও কিছু করার নেই, আমি তো আর চুল কাটাতে যেতে নিয়ে যেতে পারবো না, আর আমার বড় ছেলের সাথে ও যাবেও না। তো যাই হোক, মিলেমিশে সব কাজই সবাইকে করতে হবে। আর এখন আমি আমার ছেলের জন্য ডিম ভেজে নিচ্ছি, তো ওর জন্য আমি শেষ পর্যন্ত যে নাস্তাটা বানিয়েছি সেটা হচ্ছে ভাজা ভাত, তো ও ভাজা ভাত খুব পছন্দ করে, তো অল্প একটু ভাত ছিল তো সেটা আমি ওকে ভেজে দিয়েছি। আর আমার জন্য নিয়ে নিয়েছি হলো এখানে চা, যেটা আমার সবচাইতে ফেভারিট, মানে যেটা ছাড়া আমার দিন শুরু হয় না। তো আমার হাজবেন্ডকে রং চা বানিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে দুধ চা নিয়ে নিয়েছি,
রাতে চাটা খেতে খেতে আমি ঘর গুছানো, তারপরে অন্যান্য কাজ সব কিছু কিন্তু সেরে নিব, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসব। তা আমি কিন্তু সব কাজই করে নিয়েছি, এখন রান্নাঘরের কাজটা করছি আমি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি মাছ মানে ভেজে নিয়েছি, কিছু মাছ ভেজেছি আর কিছু মাছ কাঁচা আছে। তো এই মাছটা আমি ভর্তা বানাবো আর ফুলকপি দিয়ে ভাজা মাছটা রান্না করব। তো আমি শেয়ার করব আপনাদের সাথে যে ফুল মানে মাছের ভর্তাটা কীভাবে করি আমি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাছটাকে সুন্দরভাবে ভেজে নিব। আর এটা কিন্তু তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছ আমরা সাধারণত খাই না, কিন্তু ভর্তা খাওয়ার জন্য অনেকটা বেটার। আর আমার ছেলে মাছ যেহেতু খায় না, তো এভাবে যদি আমি ভর্তা করে দিই তো ও খেতে কিন্তু পছন্দ করে। টাকি মাছ ভর্তা যেভাবে বানায় জাস্ট সেভাবেই। আর প্রেশার কুকারে ওখানে আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। তো দেখতে পেলেন যে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। তো এটা কাটা ছাড়াইয়া হচ্ছে ভর্তা বানাবো। আর তেলাপিয়া মাছ কিন্তু কাঁটা খুব কম, এর জন্য খুব সুবিধা। আর টাকি মাছ তো হচ্ছে কাঁটা অনেক থাকে, বাঁচতে একটু সমস্যা হয়। আর ওই কড়াইয়ে আমি কিন্তু দুটো মরিচ ভেজে নিলাম। তো মরিচ এখানে যার যা টেস্ট অনুযায়ী দিবেন, আমি ঝাল বেশি খাই না এই জন্য দুটি নিয়েছি। আর যারা ঝাল পছন্দ করেন তারা আরও বেশি নেবেন। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মরিচটাও কিন্তু আমি ম্যাশ করে রেখেছি ভিতরে, পেঁয়াজের নিচে আছে ওখানে। তো এই পেঁয়াজটাকে আমি কুচলিয়ে নিব, আর মাছটাকে আমি কাটা বেছে নিব। আর এই তো এখানে আমি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি। তো এগুলো সব পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যে বেশি পছন্দ করেন সে বেশি দিবেন, যে কম পছন্দ করেন সে কম দিবেন। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ মরিচ আর ধনে পাতাটাকে হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি। আর এখানে মাছটাকেও আমি হচ্ছে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে কাটা বাছার পরে। তারপরে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে মাখাই নিয়েছি। তো খুব টেস্টি একটা ভর্তা হয়, তবে টাকি মাছ এটা একটু সফট হয় আর এটা একটু হচ্ছে শক্ত শক্ত হয় এরকম। আর এই যে ডাল রান্না করেছি আর ফুলকপি দিয়ে মাছ, আর এখানে কালকের হচ্ছে চিকেন আছে অল্প একটু, আর আমার জন্য চা আছে। আমার হাজব্যান্ড কিন্তু খাওয়া দাওয়া করে অলরেডি চলে গিয়েছে। দেন আমি হচ্ছে রান্নাঘর ক্লিন করে নিয়েছি, এখন আমি খেয়ে নিব। আমার ছেলেও কিন্তু খেয়ে নিয়েছে, ওকে আজকে আমি একা একাই খেতে দিয়েছিলাম। তো আমি এই যে অল্প একটু ভাত নিয়েছি শাক আর ভর্তা দিয়ে, কারণ আমার মাছ টাছ খাওয়ার আর সময় নেই। আমি এটা খাবো, খেয়ে কিন্তু রেডি হয়ে দৌড় দিব ছেলেকে নিয়ে কোচিংয়ে। তো আজকে থেকে আমার আবার ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, দৌড় ঝাঁপ এটা চলতেই থাকবে, নাকে মুখে আমি এটা খাবো খেয়ে দৌড় মারবো। আর এদিকে আমার ছেলে কিন্তু অলরেডি রেডি হয়েই বসে আছে, ও খাওয়া দাওয়ার মানে গোসল করে অনেকটা রেডি হয়ে নাই, দেন খেয়েটে বাকি কাপড় পরে ও রেডি হয়ে থাকে। তো আমরা কোচিংয়ে কিন্তু চলে এসেছি, কোচিংয়ে এসে বসে না থেকে একটু পাশে যেহেতু একটা নার্সারি আছে, তো নার্সারিটাতে একটু ঘুরে দেখব। মাঝে মধ্যেই আসি নার্সারির মধ্যে, অনেকেই আসে কোচিংয়ের ভাবিরা মিলে আসি, আবার বাইরে থেকে ওরা সবাই অনেকেই আসে দেখতে। মানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, আর যেহেতু সিজন হলো ফুল ফুটার সিজন শীতকাল, তো বিভিন্ন প্রকার ফুল আছে এখানে। তো এগুলো দেখার জন্যে আমি আর রিঙ্কি ভাবি এসেছি। আমরা আসলে এখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলে এসেছিলাম। তো টিউবওয়েলে এসে আবার গাছগুলো দেখতে শুরু দিয়েছি, আর এই ফুলগুলো এত সুন্দর। তো এগুলো যখন বড় হয় তখন আর পাতা থাকে না, সবই কিন্তু ফুলে পরিণত হয়, মানে কালারে পরিণত হয়। এগুলো পাতাগুলোই কিন্তু ফুলের মতো, আর প্রচুর পরিমাণে গাঁদার সমাহার এখানে। আর একটা ফুলের যে ঘ্রাণ, তো সে ঘ্রাণটা সবসময় এখানে বিরাজ করে, তো খুবই ভালো লাগে। আর হচ্ছে চন্দ্রমল্লিকা আছে, ডালিয়া আছে, অনেক রকমের আছে। তো আমি এক সময় আপনাদের সাথে শেয়ার করব, মানে একটা ট্যুর দেব আমি এই নার্সারিটার। আমার ইচ্ছা আছে, মানে আমার ভিডিওতে থাকবে এই ফুটন্ত একটা নার্সারি। তো গাঁদাগুলো প্রচুর প্রচুর ভ্যারাইটির গাঁদা আছে। তো আমি রিঙ্কির পাল্লায় পড়ে কিন্তু আমিও কিছু গাছ নিয়েছি, এগুলো রিঙ্কির, আর ওই পাশে যেটা দেখালাম সেটা আমার। তো এই গাছগুলো আমি কী কী নিয়েছি আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, মানে এরকম হয় যে একজনের পাল্লায় পড়ে আর একজন মানে নিজেকে কন্ট্রোল করা যায় না। আর আমি অনেকদিন ধরে নিব ভাবছিলাম কিন্তু চলে যাব দেখে নিচ্ছিলাম না। এই যে এই গাছগুলো আমি নিয়েছি। তো এই ফুলের গাছটার নাম জানি কী বললো মনে থাকে না আমার, মানে ইংরেজি একটা নাম, তো পরে আমি সার্চ দিয়ে দেখবো দেখে বলতে পারবো। আর এখানে নিয়েছি একটা চন্দ্রমল্লিকার গাছ। তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে শীতকালীন কিছু ফুলের গাছ কিনবো, বাট চলে যাব করতে যে আর কিনি নাই, যে এগুলো আবার নিয়ে যাব কিভাবে।
তো পরে আজকে আর কন্ট্রোল করতে পারিনি। আর এটা হচ্ছে বাগান বিলাস গাছ, তিন রকমের ফুল একসাথে ধরবে, তো আমি পরে শেয়ার করব। কলিও আছে, যখন ফুটবে তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই যে গাঁদা ফুলের গাছটা আমি এখন একটু বসিয়ে দিব, এটার জন্য আমি টব নিইনি, তো বোতলেই আমি এটাকে বসিয়ে দিচ্ছি। আর বাকি যে গাছগুলো আছে আমার, সে গাছগুলোর গোড়াগুলোকে একটু খোঁচাই দেবো, খোঁচাই দিয়ে আমি পানি দিব। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। তো কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।